টেবিলে বসছো নাকি কোথায়? ওকে, 28-6 এ আমরা অনুশীলনীগুলো দেখে নিই। প্রথমে আসি আমরা শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ গুলো কে কে পারবা? স্যার আমি পারবো, স্যার আমি পারবো। দেখি বলতো, ওয়াসিকা 1 নাম্বার শূন্যস্থান, এটা পূরণ করো তুমি। 1 নাম্বারটা বলো। গাড়ির কালো ধোঁয়া বায়ু দূষিত করে। দূষিত করে। 2 নাম্বার, বৈদ্যুতিক বাতিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। ভেরি গুড। 3 নাম্বার, আগুন নেভাতে কার্বন ব্যবহার করা হয়। গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। পায়ে হেঁটে বা সাইকেল চড়ে বায়ু দূষণ রোধ করা যায়। ভেরি গুড। এরপরে সঠিক উত্তর গুলো বলো তো দেখি। আজকে পারবা, অরিত্র পারবা সঠিক উত্তর গুলো? আমি দেখি বলো তো, অরিত্র বলো সঠিক উত্তর গুলো বলো। স্যার খাদ্য তৈরিতে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড কি কাজে ব্যবহার করে বলো তো? খাদ্য তৈরিতে কোনটা হবে এখানে? খাদ্য তৈরি তৈরিতে। এরপরে প্রাণীর শ্বাস কার্যে কোন গ্যাস প্রয়োজন? অক্সিজেন। সারের কোন উপাদান উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে? নাইট্রোজেন। নাইট্রোজেন, ঠিক আছে। তাহলে আমরা সঠিক উত্তর শিখে নিলাম, এরপরে শূন্যস্থান গুলো শিখে নিলাম, তারপরে এখন আসি বাম ডান। বাম ডান মিলাও দেখি। বাম 1 নাম্বার মিলাও সার, সারের সাথে কোনটা মিলবে? নাইট্রোজেন। আগুন নেভানো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। চিপস এর প্যাকেটে কি ব্যবহৃত হয়? নাইট্রোজেন। নাইট্রোজেন। সোডা জাতীয় কোমল পানি কোনটি? আবার বলো, সোডা জাতীয়, এটা বলো, সোডা জাতীয় কোমল পানীয়? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, বড় করে বলবে। ভেরি গুড। এখানে বলতেছে না কে? রুহান বলতেছে না, সুমাইয়া বলতেছে না? রুহান তুমি স্যার আজকে কি লিখবো? স্যার আজকে কি লিখবো? তাহলে আমরা এখন অনুশীলনী শূন্যস্থান পূরণ গুলো লিখে ফেলবো, সঠিক উত্তর গুলো লিখে ফেলবো, এবং বাম ডান গুলো লিখে ফেলবো। এই তিনটা লিখে ফেলো সবাই। স্যার প্রশ্ন উত্তর গুলো স্যার পেন্সিল দিয়ে পরে, প্রশ্ন উত্তর গুলো একটু পরে বলতেছি আমি, আগে তিনটা লিখে ফেলো। কলম দিয়ে স্যার পেন্সিল দিয়ে? পেন্সিল না কলম দিয়ে লিখো। শূন্যস্থান গুলো লিখো, প্রশ্ন কি লিখতে হবে? উত্তরের নিচে দাগ দিবা, লাইন লিখবা, সম্পূর্ণ বাক্যটা লিখবা। শূন্যস্থানের ক্ষেত্রে সম্পূর্ণ বাক্য লিখবা, ঠিক আছে? বলেন প্রথমে শূন্যস্থান পূরণ করো। ওকে স্যার। শূন্যস্থানটা লিখে ফেলো তাড়াতাড়ি। শুধু উত্তর লিখছো, বাক্য সম্পূর্ণ বাক্য লিখো, উত্তর লিখবে না, সম্পূর্ণ বাক্য লিখে নিচে দাগ দাও। এ রোহান তুমি লিখতেছ? সময় তোমার, তোমাদেরকে দেখা যাচ্ছে না। রোহান সুমাইয়া তোমরা ভিডিও অন করো।
স্যার প্রথমটা শরীর কালো ধোঁয়ায় বায়ু দূষিত হয় হ্যাঁ বায়ু দূষিত হয় ধোঁয়া এর কারণে হবে ধোঁয়া এটা মানে বৈদ্যুতিক বাধা সাইকেলে চড়ে বায়ু দূষণ রোধ করা যায় বায়ু আসছে কার্বন ক্যামেরা খুলে দিই কথা বলতেছ হ্যাঁ রোহান কথা বলতেছ কেন শেষ করো আমরা একটা তো লিখতে হবে তাড়াতাড়ি লিখে সেটা হ্যাঁ কথাগুলো একটু কম শোনা যাচ্ছে সঠিক উত্তর লিখার দরকার নাই বাম ডান গুলো লিখো মিলাও বাম ডান গুলো মিলাও সারের সাথে নাইট্রোজেন প্রাণী শ্বাস গ্রহণ অক্সিজেন এই তিনটা আগে লিখো বক্স সারা করব নাকি বক্স ওয়ালা স্যার অক্স সাফলন নাইট্রোজেন আগুন নেভানোর কাজে কার্বন ডাইঅক্সাইড
কার্বন ডাই অক্সাইড এবার প্রাণী শ্বাস গ্রহণ লিখো বাম ডান কি হ্যাঁ বাম ডান গুলো লিখে ফেলো বাম ডান গুলো তাড়াতাড়ি লিখে ফেলো বক্স ছাড়া কি শিখবো নাকি বক্স বক্সারা লিখো বক্স লিখতে হবে না বক্স দরকার নাই বাক্য আকারে লিখে ফেলো বাক্য স্যার বক্স বানাই লিখতে হবে বক্স বানাইতে হবে না বক্স বানিও না সময় চলে যাবে বাক্য আকারে লিখো লিখেছো সার নাইট্রোজেন আগুন নেপানু কার্বন ডাই অক্সাইড শ্বাস গ্রহণ অক্সিজেন ওয়াসিকা লিখতেছো তুমি Yes sir ওকে লিখে ফেলো এই রাফি এতক্ষণ লাগতেছে কেন লিখো তাড়াতাড়ি লিখো তাড়াতাড়ি লিখো আমাদের আরো ছোট প্রশ্নগুলো থেকে গেছে তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো এটা স্যার হ্যাঁ বলো স্যার আমি পাঁচ নাম্বারটা পারতেছি না শূন্য স্থান রে পাঁচ নাম্বার শূন্য স্থানে यस স্যার আই হেটে বা সাইকেলে চড়ে বায়ু দূষণ এখানে বসবে বায়ু দূষণ রোধ করা যায় বায়ু দূষণ ওকে স্যার বায়ু দূষণ হবে এখনো শূন্য স্থানে আছো তুমি ওকে শুনুন স্যার শেষ এখন বাম ডান শুরু করে দাও সবাই বাম ডান শুরু করে দাও শুনুন স্যার শেষ হয়ে গেছে আমার শেল বাম ডানো আর শূন্য স্থান পুরনো খালি ভেরি গুড তোমার শেষ হয়েছে না यस স্যার শেষ স্যার আবার শুধু উত্তর লিখব বাম ডানের বাম ডানের উত্তরগুলো লিখে ফেলো স্যার এবার কি করব বাম ডানের আমদানের উত্তরগুলো লিখে ফেলো স্যার শুধু তোমার বাম ডান শেষ আবার কি করব কোনটা হবে নাইট্রোজেন স্যার এবার কি করব বাম ডান তো শেষ যাতে শেষ হয় নাই আমি বলে দিচ্ছি এরপরে আগুন নেভানো কার্বন ডাই অক্সাইড হবে এটা তারপরে স্যার বাম ডানের পরে কি করব তারপরে প্যাকেট এটা হবে নাইট্রোজেন তারপর সুডো জাতীয়
সুন্দর থাকে কোমল পানি এটা হবে কার্বন ডাই অক্সাইড সুদা দাতিয়া কোমল পানি এটা হবে কার্বন ডাই অক্সাইড স্যার বামদানের মধ্যে প্রথমটার উত্তর কি প্রথমটা উত্তর বামদানের পর কি করব সাথে নাইট্রোজেন আর বামদানের পরে কি করব তুমি সঠিক উত্তরগুলো লিখে ফেলো খালি সঠিক উত্তরগুলো লিখো বাকিরা বামদান লিখো সঠিক উত্তর কি প্রশ্ন লিখতে হবে সঠিক উত্তরের প্রশ্ন লিখে উত্তর লিখে প্রশ্ন লিখে উত্তর লিখে তার প্রাণী শ্বাস গ্রহণ অক্সিজেন কোনটা তিন নম্বর প্রাণী শ্বাস গ্রহণ অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণ অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণ অক্সিজেন ওকে স্যার যেটা পারবো না স্যারকে জিজ্ঞেস করো গানামি বললে হবে না পারলে জিজ্ঞেস করো স্যারকে আমি এখন এক নম্বর প্রশ্ন লিখে ফেলেছি এখন কি আমি ওই শুধু ওই অপশন গুলো না দিয়ে কি আমি এখন কার্বন ডাই অক্সাইড কি কাজে ব্যবহার করে এই তুমি তোমার কি শেষ হয়েছে রামি স্যার সোমাইয়া স্যার আমার পাঁচ নম্বরে আমি পাঁচ নম্বরে সোডা জাতীয় কোমল পানীয় কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড ওয়াসিকা ওয়াসিকা না यस স্যার প্রশ্ন আছে স্যার আমি খালি স্যার বলেন বড় করে বলো শুনতেছি না স্যার আমার একটা প্রশ্ন আছে ওই যে সঠিক উত্তরের উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড কি কাজ ব্যবহার করে সঠিক উত্তরে কার্বন ডাই অক্সাইড কোনটা উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড কি কাজে ব্যবহার করে সঠিক উত্তরের খাদ্য তৈরি খাদ্য তৈরিতে খাদ্য তৈরিতে এই মুনতাসির তোমার কি শেষ হয়েছে স্যার পাঁচ নম্বরে কোন পাঁচ নাম্বার মানে তুমি রোহান সোমাইয়া রামি হ্যাঁ বলো না তোমার থেকে ফাঁস ফোন ফাঁস না কি বলো আর আমার বামদান শেষ শেষ হয়ে গেছে তাহলে আমরা ছোট ঠিক আছে ছোট প্রশ্নগুলো একবার আমরা মুখে মুখে শিখে নিব গতকালকে এগুলোর উত্তর আমি লিখে আমি কি ক্লাস শেষ করেছি হোমওয়ার্ক আসছে কেন
গতকালকে আমি ছোট প্রশ্নগুলোর উত্তর লিখে দিয়েছিলাম এখন গতকালকে তো পড়া শিখে তো তোমরা তো এগুলো এগুলো একটু আমরা আজকে মুখে মুখে শিখে নি ঠিক আছে স্যার এখন সঠিক উত্তর লিখব সঠিক উত্তর এখন লিখিও না ছোট প্রশ্নগুলো শিখে নি আমরা স্যার আমার লেখা শেষ হয়েছিয়া ভেরি গুড এখন টিচার দাও ছোট প্রশ্ন আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ দাও আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ দাও কে কে পারবা স্যার কি আমাদের কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হ্যাঁ অক্সিজেন না 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 আমাদের চারপাশে তো বায়ু আছে এমন তিনটি উদাহরণ দাও দেখি ওই যে স্যার পানির মধ্যে বায়ু ছেড়ে দিলে বুদবুদ হয় উপর উঠে আসে হাত পা কানাডালে নাডালে কাগজের টুকরো উড়ে তারপরে সাইকেল চালানোর সময় অথবা দৌড়ানোর সময় আমাদের গায়ে বাতাসে ধাক্কা দিচ্ছে এরকম একটা অনুভব আসে ভেরি গুড আর কে পারবা খালিদ বলে দিয়েছে আর কে কে পারবা নাসিব বলো তো দেখি আমাদের চারপাশে বায়ুতে আছে আমরা সেটা কিভাবে বুঝতে পারবো এরকম কিন্তু উদাহরণ দাও তো কি পারবো না স্যার টাকা ছাড়লে বাতাস লাগে ভালো করে শিখানো যে এই সুমাইয়া পারবা সুমাইয়া স্যার আমাদের বই দেওয়া আছে আচ্ছা শুনো তাহলে এক নম্বরের উত্তর আমরা একটু শুনি ঠিক আছে আমরা যখন ধরো কোন একটা পলিথিনে যখন আমরা বায়ু ভর্তি করে তখন এখানে বা কোনো কিছু আমরা যখন দৌড়াদৌড়ি করি তখন এখানে আমাদের বায়ু আমাদের গায়ে লাগে ঠিক আছে আমাদের পাশে যে গাছটা আছে ও গাছের পাতাগুলো নড়ে তখন আমরা বুঝতে পারি এখানে বায়ু দ্বারা এটা পাতা গাছের পাতাটা কি নড়ছে ঠিক আছে ওকে দ্বিতীয় নাম্বার বায়ু চারটি উপাদানের নাম লিখো বায়ুর চারটি স্যার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প বায়ু অক্সিজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন জলীয় বাষ্প নাইট্রোজেন ওকে আবার বলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প নাইট্রোজেন নাইট্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প বায়ুতে এখানে কোন কোন গ্যাস বেশি আছে কোন গ্যাসটি বেশি আছে বলো তো পারো অক্সিজেন বেশি আছে यस স্যার নাকি নাইট্রোজেন বেশি আছে অক্সিজেন বেশি আছে অক্সিজেন বেশি নাই অক্সিজেন হলো অর্থাৎ 20. নাইট্রোজেন অর্থাৎ 21-এর কাছাকাছি সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন ঠিক আছে কে বলবে এটা ভেরি গুড তাহলে নাইট্রোজেনের পরিমাণ বায়ুতে বেশি নাইট্রোজেনের পরিমাণ তারপরে বায়ুতে বেশি ওকে তাহলে আমরা তো অক্সিজেন কেমনে পাচ্ছি
আমাদের তো এই আমাদের যতটুকু দরকার ঠিক আছে অর্থাৎ অতটুকুতে আমাদের 20.7% আমাদের হয়ে যাচ্ছে বুঝতে পারছো Yes, sir. দূষণ প্রতিরোধ করার তিনটি উপায় বলো পরে বলতেছি বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় বলো যেখানে যেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না বলো ওয়াসিকা বলো বায়ু দূষণ কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি তিনটি উপায় বলো আমরা সাইকেল চালিয়ে বা পায়ে হেঁটে যেখানে সেখানে ময়লা ফেলবো না এখানে ময়লা মলমূত্র আমরা পায়ে হেঁটে সাইকেল চালিয়ে গাড়ি গাড়ি পায়ে হেঁটে একটু অপেক্ষা করো আমরা দেখি ইয়া বলো মুনতাসির বলো যেখানে সেখানে ময়লা ফেলবো না ফেলবো না তারপরে মর্মত্র হ্যাঁ তারপর বলো আমরা কোথাও গেলে বা কাছে কোথাও গেলে গাড়ির পরিবর্তে সাইকেল ব্যবহার করব ঠিক আছে গাড়ির ধোয়া দাঁতে কম হয় ওদিকে রক্ত রাখবো ঠিক আছে বুঝতে পারছ গাড়ির কাল ধোয়া যাতে বের না হয় ওদিকে আমরা কি করবো রক্ত রাখবো তারপরে এরপর বলো একটা বলো পারবা না কিভাবে প্রতিরোধ করতে পারি তিনটি উপায় বলো আমরা গাড়িটা পায়ে হেঁটে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে কালো ধোঁয়া কমিয়ে গাড়ি কালো ধোঁয়া কমিয়ে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলে আমরা বায়ু দূষণ রোধ করা যায় স্যার বলছি তাহলে আমরা আজকে মোটামুটি অনেক কিছু শিখলাম অনুশীলনী আমরা আজকের হোমওয়ার্ক হচ্ছে কি অনুশীলনীর ছোট প্রশ্নগুলো অধ্যায় ছয়ের ছোট প্রশ্ন তিনটা অধ্যায় ছয়ের ছোট প্রশ্ন তিনটা করবে শিখে ফেলবে অধ্যায় ছয় হ্যাঁ হোমওয়ার্ক করবা শুধু প্রশ্নোত্তর গুলো শুধু প্রশ্নোত্তর গুলো শিখবা ঠিক আছে Yes, sir. ওকে ওকে ধন্যবাদ সবাইকে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থাকবা